বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মবার্ষিক উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে কালনী নদীর তীরে শুরু হওয়া দুই দিনের লোক উৎসব শেষ হচ্ছে আজ। লোক উৎসবকে কেন্দ্র করে তার ভক্ত অনুরাগীরা দিরাই উজানঢল গ্রামে ছুটে এসেছেন। লোক উৎসবকে ঘিরে পুরো উজানঢল গ্রামে উৎসবে মেতে উঠে বসেছে গ্রামীণ মেলাও। এবারের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 109তম জন্মবার্ষিকীতে দুই দিনের লোক উৎসবে বিশিষ্টজনের আলোচনা সভায় এবং বাউল শিল্পীরা তাদের গানের মাধ্যমে বাউল সম্রাটের গানের মর্মকথা তুলে ধরেন।